আচ্ছা, আমরা আজকে ইয়ে করবো, হচ্ছে যে লিঙ্কডইন মার্কেটিং এর জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবো, এবং হচ্ছে যে এখান থেকে লিড জেনারেশনে কাজ করা যায়। লিড জেনারেশনে কাজ করার জন্য আপনার নির্দিষ্ট পরিমাণ কানেকশন লাগে। এই কারণে আমাদের হচ্ছে যে অ্যাকাউন্ট খুলে তার নিজের নামে অ্যাকাউন্ট খুলে সুন্দর করে মার্কেটিং বা সেল ব্র্যান্ডিং এর জন্য মার্কেটিং ইয়ে করতে হবে। এটা হচ্ছে আপনার NKETIN, এটা হচ্ছে আপনার একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক যেরকম, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রাম যেরকম, সেম একটা এটা সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া ইয়ে হইল আপনার হচ্ছে যে এটা স্পেশালি হইল আমরা এখানে যারা আসে সাধারণত ইনফরমেশন গুলা ইয়া দেয়, কার্ড দেয়, হচ্ছে যে প্রফেশনাল পার্সনরা শুধু এটাতে আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট খুলে, প্রফেশনালি যারা থাকে অ্যাকাউন্ট তারা মোটামুটি ইয়া করে। এবং হচ্ছে যে আপনি অফলাইন বলেন অনলাইন বলেন, জব পোস্ট, বিভিন্ন জব পোস্ট এটাতে লিঙ্কডইন এর মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, আপনার এই যে বাংলাদেশে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি বা আমাদের যে ঔষধ কোম্পানি বলেন বা হচ্ছে ইন্টারন্যাশনাল যে কোম্পানি গুলো বাংলাদেশে বিজনেস করতেছে, আপনার এসিআই মোটরস, তারপর হচ্ছে যে উত্তরা বাজার, এদের এই মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, আপনার যে জাপান টোবাকো, তারপর হচ্ছে যে আমেরিকান টোবাকো, এনাদের হচ্ছে যে জব পোস্টিং ও এনারা ইয়াতে করে, হচ্ছে যে এই লিঙ্কডইনে করে। যেমন আমরা ডিজিটাল মার্কেটার হায়ার করতেছে, এরা লিঙ্কডইনের মাধ্যমে করে। এবং বিভিন্ন বিভিন্ন জব ভ্যাকান্সি যেগুলো আমরা ঢাকার মধ্যে আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো আছে এরাও করে। এবং পাশাপাশি এই লিঙ্কডইনের মধ্যে আপনারা হচ্ছে যে অনলাইনে আপনার বাইরের ক্লায়েন্ট যেগুলো আমাদের USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া, আমরা যে ইয়াগুলো ধরি হচ্ছে যে ক্লায়েন্ট গুলো সাধারণত এইসব কান্ট্রি ক্লায়েন্ট গুলা ইয়া হয় সাধারণত আমাদের হয় বেশি। এই হ্যালো হ্যালো স্যার, হ্যালো স্যার, আমি আস্তে কথা বললে আমার স্টুডেন্ট আমার কথা শোনার থেকে তোমার কথা বেশি শুনবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই মার্কেট প্লেসে আমাদের হচ্ছে যে আমাদের বাইরে যে ক্লায়েন্ট গুলো সেই ক্লায়েন্ট গুলো হচ্ছে যে এখানে বেশি পাওয়া যায়। আপনি হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনার একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে বাইরের ক্লায়েন্ট গুলাকে আমরা ফাইবার থেকে আমাদের বিভিন্ন সার্ভিস সেল দিব, সেই ক্লায়েন্ট গুলাকে আমার বায়ার গুলাকে আমরা লিঙ্কডইনে খুঁজে পাবো, যার কারণে এটা আমরা সব থেকে বেশি ব্যবহার করবো। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক এবং লিঙ্কডইন সব থেকে বেশি ব্যবহার করা যাবে। এবং জব প্লেসমেন্ট মানে হচ্ছে যে আপনার ক্লায়েন্ট হান্টের জন্য এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এটাতে একটা অ্যাকাউন্ট খুলি সেলফ ব্র্যান্ডিং এর জন্য। এখানে আপনারা দুই বা ততোধিক অ্যাকাউন্ট খুলবেন, প্রথমে তো একটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং এর জন্য, নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করার জন্য, আর একটা হচ্ছে যে ইয়া আর দুই তিনটা মার্কেটিং অ্যাকাউন্ট। মার্কেটিং অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা পরবর্তীতে দেখাই দেবো, আজকে নিজের ব্র্যান্ডিং এর জন্য অ্যাকাউন্ট খুলুন। ঠিক আছে, ওকে, জয়েন নাও, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। আমার একটা খোলা আছে। আচ্ছা, সমস্যা নাই, খোলা থাকলে ভালো। ইমেল অ্যাড্রেস দিবেন। আচ্ছা, আগে ক্লাস শেষ করি, তারপর কার কি কোশ্চেন আছে সবগুলা, কার কি জানার ইচ্ছা আছে সবগুলা ইয়া করবো। নিউবিদেরকে আগে সুযোগ দেন। ঠিক আছে, এই যে এখানে দেখেন আমরা ইয়া সাইন আপে ক্লিক করলাম, তারপর হচ্ছে যে ইয়া আপনার হচ্ছে মেইল চাইলো, পাসওয়ার্ড চাইলো। ঠিক আছে, ওকে দিলাম, অ্যান্ড এগ্রি অ্যান্ড জয়েন, ওকে দেন নেম। ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, দেওয়ার পর কন্টিনিউ, সিকিউরিটি ভেরিফিকেশন। এটা তো কঠিন ক্যাপচা দিল কেন বুঝলাম না, হচ্ছে যে ইয়া দিছে পিক দা স্পাইরাল গ্যালাক্সি।
স্পাইরাল কোনটা ভাই? এখানে ফেসটা ক্লিক করতে হবে, নাম্বার যেটা আছে ওইটা ক্লিক করতে হবে, পাঁচ নাম্বারটা যেটা ওই যে ভুল করে দিয়া নিচে নিচে আর কি হ্যাঁ ভাই, হ্যাঁ বল, হ্যাঁ বলেন। আচ্ছা কেন, কি হয়েছে, কি সমস্যা? বিকালে হ্যাঁ হ্যাঁ ট্রেনারদের সহ দিতে হবে। হ্যাঁ ট্রেনারদের, হ্যাঁ ট্রেনারদের সাইজ গুলো জানানো হয়নি। আচ্ছা তাহলে তো কোয়ান্টিটি এখানে তো ট্রেনারদের 9টা, ঠিক আছে। আর হচ্ছে যে আপনাদের এখানে কতজন হচ্ছে সব আপনাদের ব্যাচে? আচ্ছা আমি করি একটু সবুজ ভাইকে ফোন দিয়ে কথা বলতে সেটা। আচ্ছা 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 ঠিক আছে। এগুলো কি বলবো, এগুলো তো আপনারা অ্যাজ ইউজুয়াল বসাইতে পারবেন, এখানে মাইক্রোফোন অন আর অফ কি? এক রুমে দুইজন ক্লাস নিচ্ছি তো মাইক্রোফোন অন করলে নয়েজ চাচ্ছে বেশি। এই যে আপনারা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিবেন, এমপ্লয়ি টাইপ ফুল টাইম দিবেন, তারপর হচ্ছে এখানে হচ্ছে যে কোম্পানি নেম দিবেন, একটা মোস্ট রিসেন্ট কোম্পানি একটা নেম দিয়ে দিবেন, ওকে ঠিক আছে, দেন কন্টিনিউ। কি ব্যাপার, এটা এরকম হয়ে আছে কেন? সিলেক্ট ইন্ডাস্ট্রি দিতে হবে, ইন্ডাস্ট্রি আপনারা কমার্শিয়াল, রিয়েল এস্টেট, কনজুমার, ইন্ডিভিজুয়াল অটোমেশন, ই লার্নিং। আচ্ছা যে কমার্শিয়াল রিয়েল এস্টেট দিয়ে দেবেন, ওকে। দেন হচ্ছে যে কনফার্ম ইমেল জিমেলে যাবেন। এখন প্রত্যেকটা কর্নার কে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট প্রেস করে সিলেক্ট করব ওই কর্নার, এই কর্নার, রাইট এর কর্নার, এই কর্নার।
প্রত্যেকটা সমান নেমে যাবে আমার রেশিওটা একটা ঠিক থাকবে তো আগে হ্যালো আসসালাম জি জি বলেন জি 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 আমি একজনকে নক করছিলাম হায়াতুল ভাই এটা হচ্ছে ঠিকাদারপাড়া মসজিদের অপোজিটে জি জি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এসে আমাকে ফোন দেয় আচ্ছা এটা হচ্ছে যে আপনার মসজিদের অপোজিটে দেখবেন কুইক টিম আছে একটা তিনতলা বিল্ডিং হ্যাঁ কুইক টিমের উপর তলায় তিনতলা দোতলা কুইক টিম তিনতলা হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ইয়া সবুজ ভাই কতজন ইয়া করছে আচ্ছা ওকে আমরা এই যে অ্যাকাউন্ট এ পর্যন্ত খুলছি তো এ পর্যন্ত তো সবাই খুলতে পারবেন তারপরে যেখানে আসবেন ভিউ ইয়ার প্রোফাইলে যাবেন কথা শুনতেছেন আমার ওকে এখানে ছবি অ্যাড করতে হবে কই গেল আরো বেশি লাইন কপি হবে আপাতত আমি একটা কভার ফটো দিচ্ছি না কভার ফটো আপনাদেরকে দিতে হবে আমাদের যেমন কি ইমেজ দিচ্ছেন এরকমই কভার ফটো দিতে হবে আপনার এক সাইডে একটাই যে আমি স্যাম্পল দেখাই দিই কভার ফটো কি টাইপে দেবেন ঠিক আছে এখানে আমি কম বেশি করলাম যখন কম বেশি হয়ে গেছে আমি এক্সট্রা একটা লাইন নিয়ে ফেললাম এখানে সমান বুঝতে পারছেন সবাই তো কাজ আমরা যেহেতু সোজা হবে কথা বলতেছি না ভাই আপনার ফুলিও ভাই হয়ে যাচ্ছে আমি কথা বলতে পারতেছি না
তাহলে প্রত্যেকটা গ্যাপ কি সমান হয়ে গেছে। সমান হয়ে যাওয়ার পর আমরা এখন ই কর্নারের দিকে ডিরেক্ট করব। নাকিবুল ইসলাম একটু কিছু বলবেন? আচ্ছা, আপনারা হচ্ছে এই রুমে আরেকজন ক্লাস নিচ্ছে, তো আপনারা জাস্ট 2 মিনিট হোল্ড করেন, আমি রুম অন্য রুমে যাচ্ছি, নাহলে সাইড ডোরে যাচ্ছি, কথা বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যালো, এভাবেও আসতে পারে, কেউ যদি মনে করেন যাবো না, তাহলে ঠিক
আমি
Thank you.
বুঝতে পারছেন আপনারা
আমি
M-O-N-T Montserrat M-E-R-A-T Thank you.
Thank you.
Thank you.
সেখানে অল ফন্ট আছে, আমাদের ফন্ট অল ফন্ট আছে বলে
আমি অনেক কথা বললাম তো তাই বলে আপনারা একটু বলেন যদি একটু তাই বলবো আগের কথাগুলো বলে গেছে কথাগুলো
যখন লোকজন হাত মাথার কাছে নিয়ে যে ঘোরাইতে শুরু করে তখন বক্তব্য শেষ করে মানে লোকজনের বিরক্ত লাগে এরকম মানে ওরা এক্সপিরিয়েন্স ওরা হয়ে গেছে তৈরি হয়ে গেছে গুরুত্ব দেয় না, এখন দিলেও না গুরুত্ব
ছিল কখন আপনি যখন কাজটা শুরু করেন তারপর বুঝতে পারেন ঠিক আছে এই নিয়ে একদিন আরো বিস্তারিত কথা বলবো কাজ করেন সময় কম করতে অনেকক্ষণ লাগবে লাগিয়ে বললাম একটা সময় লাগবে আজকে পজিশন রয়েছে হঠাৎ করে অনেক অনেকে আগে শুরু করতে অনেকে আগে কাজ করতে শুরু হয়ে গেছে কিছু একটা বুঝলাম প্রত্যেক টাইম নিচ্ছে আপনার তাপমাত্রা বুঝতে হবে অন্যদের টাইম শুরু হয়েছে আপনার বয়স থেকে 25 বছর কিংবা 18 বছর বয়স রয়েছে মানুষকে সাহায্য করে হার্ড ওয়ার্ক করতে হবে স্মার্ট দিয়ে রাখতে হবে হার্ড ওয়ার্ক করলেই হবে কি কাজটা করতে হবে স্মার্ট ওয়ার্ক তো যদি বলার মতো আপলোড হয়ে গেছে আপনাকে দিন আবার কালকে আজকে কিন্তু প্র্যাকটিসের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আরে জিপ করে আগে তোলা এমনি ডিরেক্টলি দিচ্ছে না
সবগুলো ডিজাইন করে রাখবেন, ডিজাইন করে ফেসবুকে আপলোড করবেন, ফেসবুক গ্রুপে আপলোড করবেন, আজকে যে গ্রুপে ডিজাইন করবেন। Thank you.